চলে গেলেন সুশান্ত সিং রাজপুত, বেছে নিলেন আত্মহননের পথ। কেন, হতাশা, অবসাদ, ক্লান্তি নাকি অভিমান, সম্পর্কে টানা পড়েন, বিশ্বাসের ভেঙে যাওয়া, সঠিক উত্তর কারোরই জানা নেই। তবে ভালো ছিলেন না সুশান্ত। তার মৃত্যুর পর থেকে সামনে আসা একাধিক তথ্যই তাই প্রমাণ করছে। বলিউড বারবার উপেক্ষা করেছে তাকে। তিনি তুখোর অভিনেতা ছিলেন, কিন্তু নামের পেছনে কোনো হেভিওয়েট বাবা কাকার নাম ছিল না যে। তিনি দক্ষ শিল্পী ছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রি বারবার অপমান করেছে তাকে, ফিরিয়ে দিয়েছে। সম্প্রতিকালের 9টা ছবি যেখানে প্রথমে সুশান্ত সিং রাজপুতকে বাছাই করা হলেও পরে নানা কারণে তার জায়গায় অন্য নায়ককে নেওয়া হয়। কি কি ছবি রইল সেই 9টি ছবির তালিকা। আশিকি 2 2013 সাল, সুশান্ত সিং রাজপুতকে সরিয়ে আদিত্য রায় কাপুরকে নেওয়া হয়। গলিও কা রাসলীলা রামলীলা 2013 সাল, সুশান্তের জায়গায় নেওয়া হয় রণবীর সিংকে। ফিতুর 2016 সাল, সুশান্তের জায়গায় আসেন আদিত্য রায় কাপুর। বাজিরাও মাস্তানি 2015 সাল, সুশান্তের জায়গায় আসে রণবীর সিং। 2016 সালের বেফিকারে সুশান্তের জায়গায় আসে সেই রণবীর সিং। 2017 সালের হাফ গার্লফ্রেন্ড, সুশান্তের জায়গায় আসেন অর্জুন কাপুর। রোমিও আকবর ওয়াল্টার এই ছবি আসে 2019 সালে, সুশান্তের জায়গায় সুযোগ পান জন আব্রাহাম। মুক্তির অপেক্ষায় যে ছবিগুলি রয়েছে তার মধ্যে রয়েছে সাডাক 2, যেখানে সুশান্তকে সরিয়ে মহেশ ভাট আদিত্য কাপুরকে নেন। মুক্তির অপেক্ষায় থাকে আরেক ছবি সারে জাহাঁ সে আচ্ছাতে, সুশান্তের জায়গায় সুযোগ পান ভিকি কৌশল। বুঝতে পারছেন কতগুলি হিট ছবি তার হাত দিয়ে চলে গেছিল, আর অনেকেই বলছেন ঠিক এই কারণেই মানসিক অবসাদে চলে যান সুশান্ত। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।